তিলোত্তম ঢাকায় অন্যরকম রাত নামছে প্রতি রাতে। মধ্যরাতেও খাবারের সন্ধানে বিভিন্ন মোড়ে বহু মানুষ ঠায় দাঁড়িয়ে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। ত্রাণের আশায় ছোটাছুটির পরও ফিরতে হচ্ছে খালি হাতে। করোনা পরিস্থিতি বদলে দিয়েছে জীবনের সব হিসেব নিকেশ। মধ্যরাতে রাজধানী ঘুরে নয়ন অরণ্যের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাতের ঢাকা ধরে নিচ্ছে আমাদের এই চরিত্রের নাম গফুর মিয়া। পেশায় কাঠমিস্ত্রির সহকারী গফুরের জীবন ঝুলে গেছে করোনার থাবায়। রোজগারের পথ বন্ধ, সঞ্চয়ে যা ছিল তাও শেষ। জীবনেও অন্যের কাছে হাত না পাতা গফুর শেষমেশ কেউ যাতে চিনতে না পারে তাই মুখ ঢেকে হাত পেতেছেন রাস্তায়। না এরকম বিপদে আর পড়ে নেই, আজকে দুই দিনও কিছু পাই না। রাত্রেবেলা যদি কেউ কিছু দেয় তাহলে খাই, না খাইলে এমনি পড়ে থাকি। অত দিনে কেউ খানা পাইছে কেউ পায় না। শুধু গফুর তো নন, ত্রাণের আশায় এমন অনেক মানুষ পথে নেমেছেন যাদের পথে নামার কথা নয়। এই যে কষ্টে যে আসি, এই জায়গায় সব বসে ফ্যামিলি মানুষ তার জানে না, জানে তো এটা, সেটা তো জানে না, এই জিনিস জানে না, জানে তো চাই না আমরা। এ কেমন সময় যেখানে মানুষই এখন মানুষের ভয়, আবার জান বাজি রেখে সাবধানতা মেনে কোথাও বা এই মানুষই দাঁড়াচ্ছে মানুষের পাশে। 50 জন লোকের আইটেম করতেছে, সেখানে 2000 লোক, ওখানে যে আমরা চাপাচাপি না করে আমরা রিক্সা চালাই। অভুক্ত মানুষ গাড়ি দেখলেই ছুটে আসছেন খাবারের আশায়। সবকিছুর উপরে জীবন গুরুত্বপূর্ণ, কিন্তু পেটের চাহিদা সেটাও তো জীবনেরই জন্য। সেই তারণায় এই মধ্যরাতেও রিক্সা নিয়ে অনেকেই নামছেন রাস্তায়। এটা হলো আমার আম্মুর ওষুধ কিনতে হইব, এই লিগা বাধ্যমূল্য ভাই পেটের দেয় বাই দিচ্ছি। জীবন নাকি জীবিকা, জটিল এই প্রশ্নের সামনে বহু মানুষকে দাঁড় করিয়েছে করোনা। সবারই একটাই জিজ্ঞাসা, কবে কাটবে এই আধার, এ যে রাতের চেয়েও অন্ধকার। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।